আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়াজ গোয়িং অন আই হোপ লাইফ অজ ফিডিং ইউ অয়াল অ্যান্ড অ্যাজ ফর মি আই এম অলসো ডুইং কুইট সো আজকে আমরা শিখবো সকালে বিকেলে সন্ধ্যায় রাতে আজ সকালে আজ বিকেলে আজ সন্ধ্যায় আজ রাতে এগুলোকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি কিছু ডেফিনেট ফ্রেজেস রয়েছে আজকের ক্লাসে আসলে আমরা এই ফ্রেজগুলোকে শিখে নিব এবং সাথে সাথে কয়েকটা সেন্টেন্স একটু বলে প্র্যাকটিস করবো সো দ্যাট যে কোনো ধরনের কথা এই ফ্রেজগুলো দিয়ে আমরা খুব সহজেই বলে ফেলতে পারি তো আমরা যদি কখনও বলতে চাই সকালে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি বলুন তো সকালে কোন একটা কাজ আমরা করি সকালে ইন দ্য মর্নিং সকালে ইন দ্য মর্নিং বিকেলে বিকেল মানে হচ্ছে আফটারনুন সো আমরা যদি বলি বিকেলে তাহলে হবে ইন দ্য আফটারনুন বিকেলে ইন দি আফটারনুন তারপর আছে আমাদের জন্য সন্ধ্যায় তো শুধুমাত্র সন্ধ্যা মানে হচ্ছে ইভিনিং আর আমরা যদি বলতে চাই সন্ধ্যায় তাহলে আমরা বলবো ইন দ্য ইভিনিং ইন দ্য ইভিনিং ইন দ্য ইভিনিং এবং সবার শেষে আমাদের জন্য রয়েছে রাতে তো রাত মানে হচ্ছে নাইট রাতে কি আমরা বলবো ইন দ্য নাইট এটা কিন্তু একটা এক্সেপশান এই রাতের সময় আমরা ইন দ্য নাইট বলতে পারবো না যেমনটা আমরা বলেছি ইন দ্য মর্নিং ইন দ্য আফটারনুন ইন দ্য ইভিনিং রাতের এই জন্য আমাদেরকে বলতে হবে অ্যাট নাইট এটা একটা এক্সেপশন এখানে আমরা আলাদা একটা প্রিপোজিশন ব্যবহার করে থাকি তাহলে রাতে রাতের জন্য আমরা ব্যবহার করবো অ্যাট নাইট তো রাতের একটা কিন্তু একটা এক্সেপশন এই আজ রাতে এখানে আমরা আসলে ডিফারেন্ট একটা জিনিস দেখতে পাবো এবং এই তিনটাই কিন্তু সেমই থাকবে তাহলে চলুন আমরা একবার রিফাইজ করে নিই সকাল মানে মর্নিং সকালে ইন দ্য মর্নিং বিকাল আফটারনুন বিকালে ইন দ্য আফটারনুন সন্ধ্যা ইভিনিং সন্ধ্যায় ইন দ্য ইভিনিং রাত নাইট রাতে অ্যাট নাইট এবার আমরা দেখব আজ দিয়ে যদি আজকে দিনের কথা আমরা বলতে চাই আজ আমরা কোনো একটা কাজ করছি এমন কিছুর কথা তো যদি আমরা আজ ব্যবহার করি তখন আমরা কি বলতে পারি এটা অনেক সহজ আজ সকালে দিস মর্নিং আজের জন্য আমরা ব্যবহার করব দিস তাহলে আজ সকালে দিস আজ বিকেলে বিকেল মানে হচ্ছে আফটারনুন তাহলে আজ বিকেলে দিস আফটারনুন আজ বিকেলে দিস আফটারনুন আজ সন্ধ্যায় সিমিলারলি হবে দিস ইভিনিং এবং সবার শেষে আছে আজ রাতে এই আজ রাতের জন্য আমরা ব্যবহার করবো কি বলুন তো জানা আছে আই গেস জানা আছে অনেকেরই আজ রাতে টু নাইট দ্যাট সিট তাহলে চলুন আরেকবার রিভাইজ করে এরপর কয়েকটা সেন্টেন্স আমরা বলে ফেলবো এই সবগুলো ফ্রেজ দিয়ে সকাল মর্নিং সকালে ইন দ্য মর্নিং আজ সকালে দিস মর্নিং বিকেল আফটারনুন বিকেলে ইন দ্য আফটারনুন আজ বিকেলে দিস আফটারনুন সন্ধ্যা ইভিনিং সন্ধ্যায় ইন দ্য ইভিনিং আজ সন্ধ্যায় দিস ইভিনিং রাত নাইট রাতে অ্যাট নাইট আজ রাতে কেমন তাহলে আমরা ফ্রেজেসগুলো দিয়ে একটু সেন্টেস বানিয়ে ফেলি যেমন আমি সকালে ঘুম থেকে উঠি আই ওয়েক আপ ফ্রম স্লিপ ইন দ্য মর্নিং সে বিকেলে খেলতে যায় হি গোস টু ফ্লাই ইন দ্য আফটারনুন সন্ধ্যায় সে সন্ধ্যায় পড়তে বসে হি স্টাডিজ ইন দ্য ইভিনিং রাতে সে রাতে ঘুমোয় হি স্লিপস অ্যাট নাইট ভেরি সিম্পল খুব সিম্পল সিম্পল সেন্টেন্স দিয়ে আমরা ট্রাই করবো তাহলে আমাদের বুঝেটাও কিন্তু সহজ হয়ে যায় আজ রাতে সে আমাকে কল করেছিল হি কল মি দিস মর্নিং আজ বিকেলে আমি বাহিরে যাবো আই উইল গো আউটসাইড দিস আফটারনুন আজ সন্ধ্যায় আমরা পড়তে বসবো উই উইল স্টাডি দিস ইভিনিং আজ রাতে আমরা ডিনার ইনভিটেশনে যাবো কোনো একটি ইনভিটেশন আছে আমাদের তাহলে আমরা বলতে পারি উই উইল গো ফর আ ডিনার ইনভিটেশন টু নাইট দ্যাটস ইট ভ্যারি সিম্পল রাইট তাহলে এই ফ্রেজেসগুলো কিন্তু আমরা খাতায় নোট ডাউন করে রাখবো এবং এদেরকে নিজেদের মতো করে প্র্যাকটিস করবো প্রত্যেকটার জন্য পাঁচটা পাঁচটা করে সেন্টেন্স বানাবো তাহলে ইন দ্য মর্নিং ইন দ্য আফটারনুন ইন দ্য ইভিনিং এবং রাতে অ্যাট নাইট দিস মর্নিং দিস আফটারনুন দিস ইভিনিং এবং আজ রাতের জন্য আলাদা করে টু নাইট দ্যাটস ইট সো ডোন্ট ফর গেট টু শেয়ার দিস লেসন সো দ্যাট আপনার আশেপাশে যারা আছে তারাও এই লেসনগুলোকে খুব সহজেই পেয়ে যায় এবং সবাই ইজিলি লেসেনগুলোকে দেখে নিজেরা নিজের মতো করে বাসে প্র্যাকটিসও করতে পারে আর আমাদের সবগুলো ডেস্টিনেশনে যুক্ত হয়ে যান যাতে করে আমাদের যে কোনো লাইভ ক্লাস অথবা কোনো টিউটোরিয়াল শর্ট ক্লাস রেকর্ডেড ক্লাস কোনো কিছু আপনি মিস না করে ফেলেন এবং দেখা করবো আমি নরঞ্চনাথ মিম আপনাদের সবার সাথে আমাদের অন্য কোনো একটা শর্ট টিউটোরিয়ালে ডোন্ট ফর গেট টু টেক কেয়ার অফ ইউর হেলথ বিকজ দিস ইজ রিয়াল ইম্পর্টেন্ট So, stay blessed. Goodbye. Ciao and cheerio.